नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি সুব্রজিত শুরু করছি সাতটায় বাংলা অনুব্রত মণ্ডলের পর পূজয় জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কেও পার্থর সঙ্গে 5ই অক্টোবর পর্যন্ত কল্যাণময়েরও জেল হেফাজত শান্তিপ্রসাদ সিনহা অশোক সাহারও জেল হেফাজত জামিনের আবেদন খারিজ এসএসসি কাণ্ডে জেলেই চার অভিযুক্ত প্রিজন ভ্যানে জেলে নিয়ে যাওয়া হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক সাহাকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে কল্যাণময় গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং অশোক সাহা যিনি উপদেষ্টা কমিটির প্রাক্তন সচিব কল্যাণ বাবু এই চক্রের সঙ্গে কাড়া কাড়া যুক্ত প্রতিম ঘোষ এবং ব্রতদীপ ভট্টাচার্য পার্থ এইটা আমি তোমার থেকে জানতে চাইবো এই যে 5ই অক্টোবর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সহ চারজনের জেল হেফাজতের আদালত নির্দেশ দিল ঠিক আদালত কি বললো একটা আবেদন তো সিবিআই এর এখানেও ছিল যেন জেলে গিয়ে জেরার অনুমতি দেওয়া হয় সে নিয়ে আদালত কি বললো একেবারে দেখো সেই প্রসঙ্গে কিন্তু আজকে আমরা দেখেছিলাম যে সিবিআই তরফ থেকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বা কল্যাণময় গঙ্গোপাধ্যায় কারোর কিন্তু নিজেদের হেফাজতে আবেদন জানানো হয়নি সিবিআই যারা দাবি করে যে দুজনেই কোনো সহযোগিতা করছেন না কিন্তু জেলে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চান এক্ষেত্রে কিন্তু একেবারে আজকে আদালত দুজনকেই কল্যাণময় গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় এছাড়া তুমি জানো যে অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহা প্রত্যেককেই আগামী 5ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে কিন্তু সিবিআই যে আবেদনটা করেছিল অর্থাৎ জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সেই আবেদন কিন্তু আজকের মঞ্জুর হয়নি কারণ এখানে কোনো কিছু পদ্ধতিগত ত্রুটি রয়েছে এবং সেই ত্রুটি নিয়ে কিন্তু আবারও পরবর্তীকালে তারা সেই বিষয়ে শুনানি করবেন করে কিন্তু সেই বিষয়ে তারা জানাবেন আদালত পাশাপাশি তোমাকে বলে রাখে একেবারে যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য যে কোনো শর্তে জামিনের আবেদন করেন বলেন যে যদি প্রয়োজন হয় পার্থ চট্টোপাধ্যায়কে বাড়িতে পর্যন্ত রাখা হোক কিন্তু তাকে জামিন দেওয়া হয় যাতে কারণ পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ এছাড়া আরও বিভিন্ন বিষয় উল্লেখের মধ্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আজকে আদালতকে জানান যে কোনো দুর্ঘটনা ঘটলে রেল দুর্ঘটনা ঘটলে যেমন রেলমন্ত্রীকে গ্রেপ্তার করা হয় না কোনো দুর্ঘটনা ঘটলে পরিবহন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয় না তেমনই পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন কিন্তু সব কিছু যে মন্ত্রীর পক্ষে জানা সম্ভব তেমনটা কিন্তু নয় গোটা যে সওয়াল জবাব সেই সওয়াল জবাব শেষের পরে জামিনের জন্য আবেদন করালো সেই জামিনের আবেদন খারিজ হয় পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের কিন্তু দুর্গাপুজোয় জেলেই থাকতে হবে এবং সেই মতো কিন্তু প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় যদিও বেরোবার সময় সকলকে পূজোর শুভেচ্ছা জানালাম আমি এটাই একবার দর্শকদের শোনাতে চাইবো যে জেলেই থাকতে হচ্ছে পূজোতে পার্থ চট্টোপাধ্যায়কে এবার শুভেচ্ছা জানাতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় কি বললেন সেইটা একবার দর্শকদের শোনাবো পাতুনা কিছু বলবেন পাতুনা জয় সবাইকে শুভেচ্ছা জানাই আমরা শরীর কেমন আছে আমরা শরীর কেমন আছে আমরা শরীর কেমন আছে পাতুনা আমরা শরীর কেমন আছে আমরা শরীর কেমন আছে পাতুনা শরীর কেমন আছে কি বলবেন আরেকবার আপনাদের বলবো অনুব্রত মণ্ডলের পর পূজয় জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কেও পার্থর সঙ্গে 5ই অক্টোবর পর্যন্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও জেল হেফাজত শান্তিপ্রসাদ সিনহা অশোক সাহারও জেল হেফাজত জামিনের আবেদন খারিজ এসএসসি কাণ্ডে জেলে চার অভিযুক্ত অন্যদিকে গরু পাচার কাণ্ডে জেলে থাকতে হচ্ছে অর্থাৎ পূজো জেলে কাটছে অনুব্রত মণ্ডলও প্রিজন ভ্যানে জেলে নিয়ে যাওয়া হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক সাহাকে আমাদের আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো আদালতে একটা যুক্তি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বিচারের স্বার্থে তাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন তিনি দেশ ছেড়ে পালাবেন না অতএব তাকে জামিন দেওয়া হোক কিন্তু এই আবেদন আজকে খারিজ করে দিয়েছে আদালত ব্রতদীপ একেবারেই শুধু এই একটা যুক্তি নয় আরো একাধিক যুক্তি কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যারা আইনজীবী তারা দিয়েছিলেন মূলত এদিন আমরা খুব উল্লেখযোগ্যভাবে দেখেছি যে সিবিআই তরফ থেকে কিন্তু আবার নতুন করে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় কাউকেই নতুন করে হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি এইটিকেই কিন্তু গ্রাউন্ড করে তার জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তাদের যেটা যুক্তি যে যেই সময়কাল পার্থ চট্টোপাধ্যায় সিবিআই এর হেফাজতে ছিল সেই সময়কালের মধ্যে সিবিআই কিন্তু কোন রকম তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি অর্থাৎ তদন্ত কিন্তু খুব একটা এগোয়নি এবং সে কারণেই
তারা দ্বিতীয়বার আর চাইছেন না এবং যেহেতু তারা দ্বিতীয়বার আর চাইছে না সেই জায়গা দেখিয়ে সেই গ্রাউন্ড দেখিয়ে তারা আইনজীবীরা সওয়াল করেন বিচারকের সামনে যে সিবিআই কিন্তু তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার আর বিশেষ কিছু নেই সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় সব রকম ভাবে সহযোগিতা করবেন তাকে যেন জামিন দেওয়া হয় এবং পাশাপাশি এটাও জানানো হয় যে তার বিরুদ্ধে যে বারবার প্রভাবশালী তকমা সিবিআই এর তরফ থেকে আনা হচ্ছে তিনি কিন্তু প্রভাবশালী নন তিনি যদি প্রভাবশালী হতেন তাহলে কিভাবে তিনি গ্রেপ্তার হলেন প্রথমে ইডি তাকে হেফাজতে নিল পরে সিবিআই হেফাজতে নিল কিন্তু এর পরিপ্রেক্ষিতে এর বিপরীতে সিবিআই এর আইনজীবী তারা যে বিষয়টি জানান যে এইটা কিন্তু একটা সংগঠিত অপরাধ এবং বৃহত্তর একটা কনস্পিরেসি রয়েছে গোটা বিষয়টায় এবং এখানে আরো অনেক প্রভাবশালী জড়িত রয়েছেন এবং পার্থ চট্টোপাধ্যায় কল্যাণ গঙ্গোপাধ্যায় দুজনেই কিন্তু কোন রকম সহযোগিতা করেননি এই সময়কালে তাই এই তদন্তে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তাদের থেকে পাওয়া যেতে পারে এমনটাই সিবিআই এর আধিকারিকরা মনে করছেন সেই কারণেই তার জামিনের বিরোধিতা করেন এবং জেলে তাদের থাকা অবস্থায় তারা জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলেন কিন্তু তুমি জানো সেই আবেদনের পদ্ধতিগত ত্রুটির জন্য নতুন করে আবেদন করতে বলা হয়েছে আপাতত ব্রতদীপ এবং পার্থ তোমাদের ধন্যবাদ অর্থাৎ এসএসসি থেকে শুরু করে গরু পাচার কাণ্ড অভিযুক্তদের যে আবেদন তাদের জামিন দেওয়া হোক সেই আবেদন কিন্তু আজকে আদালত খারিজ করে দিয়েছে অর্থাৎ আসানসোল জেলে পুজো কাটবে গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলে খারিজ জামিনের কাতর আবেদন আবারও 14 দিনের জন্য জেল হেফাজতে অনুব্রত মণ্ডল দরকার হলে বীরভূমে যাব না কলকাতায় থাকবো রোজ হাজিরা দেব বাড়িতে পুজো হয় ধর্মাচরণ করতে দেওয়া হোক জামিন দেওয়া হোক জেলের খাবার ভালো নয় খেতে পারি না শরীর খারাপ হয়ে যাচ্ছে গরু পাচার কাণ্ডে জামিন চেয়ে এই আবেদন করেন অনুব্রত মণ্ডল কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত দাদা পুজো তো বাড়ি যেতে পারলে না মন খারাপ লাগছে দাদা দাদা পুজো তো বাড়ি যেতে পারলেন না বলবেন দাদা দাদা পুজো তো বাড়ি যেতে পারলে না মন খারাপ লাগছে দাদা দাদা পুজো তো বাড়ি যেতে পারলেন না বলবেন ওদের সঙ্গে এদের তুলনা করেন কেন এদের সঙ্গে ওদের তুলনা করেন কেন ওই লোকগুলো তো একদম নর্দমার কীট নরকের কীট পার্থ কেষ্ট এদের শেষ জীবনটা জেলেই কাটাতে হবে কারুর 200 কোম্পানি কারুর 162টা জমির দলিল কয়লার পাচার সোনার পাচার কারুর চাকরি বিক্রি গরু পাচার সব ব্যাপারে যুক্ত চালকল কোম্পানির পর কোম্পানি কি হচ্ছে এগুলো লাখো লাখো মানুষ বোম মারব পুলিশকে বোম মারুন ঘর ভেঙে দিন জ্বালিয়ে দিন এই রাজনীতি যিনি করে এসছেন বাঘে গরুতে এক ঘাটে জল খাইয়েছেন এখন ম্যাবা করছেন কেন ওই জেলটাই তো স্বাভাবিক জায়গা তদন্তকারী সংস্থা এক বা একাধিক তারা তাদের ডিমান্ড প্লেস করছে কোর্টের কাছে তদন্তের জন্য তারপরে কোর্ট তাদের বেল জামিন দেবে না দেবেন না এটা একেবারেই কোর্টের বিষয় কোর্ট মনে করলে জামিন দেবে আর যদি মনে না করেন যে না এখনো তদন্তের প্রয়োজনে অভিযুক্তদের সিবিআই বা ইডির দাবি অনুযায়ী দেওয়া উচিত সেটা দেবেন বা দিচ্ছে অযোগ্যদের চাকরি যাবেই দ্রুত চাকরি দিতে হবে যোগ্যদের আগামী সপ্তাহে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে ডেডলাইন দিল হাইকোর্ট অযোগ্যদের চাকরি বাতিল হবে যোগ্যদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে একদিনে জোড়া বার্তা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সামনেই দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব আর পুজোর মুখেই চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর সৌজন্যে হাইকোর্ট ফের গড়াতে শুরু করেছে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন থমকে থাকা নিয়োগ প্রক্রিয়ার চাকা আদালতের নির্দেশে 2014 টেটের 187 জন প্রার্থীর ইন্টারভিউ ইতিমধ্যেই হয়েছে বুধবার এসএসসির গ্রুপ সি ও ডি এর ক্ষেত্রেও নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই সঙ্গে নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও আগামী সপ্তাহ থেকে শুরুর নির্দেশ দিলেন তিনি পাশাপাশি বেআইনিভাবে চাকরি পাওয়াদের প্রতিও কঠোর
কঠোর মনোভাব বুধবার ফের ব্যক্ত করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বলেন, বেআইনিভাবে নিযুক্ত প্রার্থীদের চাকরি বাতিল হবে। আগামী সপ্তাহে শুরু হবে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া। বিচারপতি বলেন, এপ্রিল মাসে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, পাঁচ মাস হয়ে গেছে, যোগ্য প্রার্থীদের আর অপেক্ষা করানো যাবে না, খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, যোগ্য প্রার্থীদের ভুগতে দেওয়া যাবে না। আমি চাই বঞ্চিত প্রার্থীরা যেন অন্ধকার সুড়ঙ্গের শেষে আশার আলো দেখতে পায়। তিনি নির্দেশ দেন, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীরা এই সপ্তাহের মধ্যেই বৈঠক করবেন, কত সংখ্যক বেআইনি নিয়োগ হয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন, 28শে সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি সিবিআই কেও তদন্ত করে বেআইনি নিয়োগের সংখ্যা খুঁজে 28শে সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরই সঙ্গে তিনি পরিষ্কার জানিয়ে দেন, যাদের নিয়োগ অবৈধ বলে প্রমাণিত হবে তাদের চাকরি সঙ্গে সঙ্গে বাতিল হবে। এদিন সিবিআই এর আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, কতজনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। উত্তরে সিবিআই এর আইনজীবী জানান, 4টি এফআইআর করা হয়েছে, তদন্ত চলছে, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিচারপতি প্রশ্ন করেন, 17 জনকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ করা হয়েছিল, কতজনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল তাদের কি শনাক্ত করা গেছে। তিনি আরো বলেন, এখন নিয়োগের সময় এসেছে, তিনি উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করতে চান। একই সঙ্গে এসএসসির আইনজীবীকেও বেআইনি নিয়োগের সংখ্যার বিষয়ে প্রশ্ন করেন বিচারপতি। এসএসসির আইনজীবী তখন বলেন, তার কাছে এ নিয়ে কোনো তথ্য নেই, সিবিআই তদন্ত করছে। তখন এসএসসির উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনারা খুঁজে বের করুন কত বেআইনি নিয়োগ হয়েছে, আমি যোগ্য প্রার্থীদের চাকরি দেব। বিচারপতি নির্দেশ দেন, আগামী সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআইকে, প্রয়োজনে তারা এসএসসির বর্তমান চেয়ারম্যান ও সচিবের সঙ্গে যোগাযোগ করতে পারে। যেই অ্যাপয়েন্টমেন্ট ইললিগাল বেরোবে সেই জায়গায় মেধাভিত্তিক ওয়েটিং লিস্টে যারা এতদিন বঞ্চিত হয়েছে দুর্নীতির কারণে তাদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে এবং 28শে সেপ্টেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া শুরু করতে বলেছে। সরকার প্রায়শই একটা কথা বলতো যে কোর্টের নির্দেশে সব নাকি নিয়োগ আটকে আছে, অথচ সরকার হলফনামা দিয়ে বলেছে কোর্টের নির্দেশে আটকে নেই। মুখ্যমন্ত্রী বলেই যাচ্ছেন, সারা জীবন মিথ্যে বলে গেলেন। একটাই তো কথা, নিয়োগের বিরুদ্ধে তো কেউ না, স্বচ্ছ নিয়োগের পক্ষে। তিনি যেটা খুশি সেটা বিচারক হিসাবে তিনি বিচার করতে পারেন। আমাদের বিচার ব্যবস্থা তাতে সিঙ্গেল জাজ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এগুলো তো রয়েছে। অভিজিৎ গাঙ্গুলিকে সবাই প্রণাম করি আমরা, অ্যাপার্ট ফ্রম আওয়ার পার্টি অ্যাফিলিয়েশন সবাই প্রণাম করি। ওইরকম এইরকম লোক বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পরে পরে দেখছি। পাশাপাশি বিচারপতি নির্দেশ দেন, এসএসসি ও বেআইনি নিয়োগের সংখ্যা নিয়ে রিপোর্ট দিক, এই সংখ্যা ও সিবিআই এর দেওয়া সংখ্যা নাও মিলতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। একদিন পার, পুরুলিয়ার কুস্তাউড় স্টেশনে এখনো রেল অবরোধ, খড়গপুর খেমাশুলি স্টেশনেও চলছে অবরোধ। গতকাল ভোর থেকে কুর্মী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের অবরোধ চলছে। আদ্রা ডিভিশনে 11টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল হয়েছে, এছাড়াও মেল এক্সপ্রেস 6টি ট্রেনে রুট বদল করা হয়েছে। টানা রেল অবরোধে বাতিল বহু ট্রেন, যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে খেমাশুলির ছবি দেখতে পাচ্ছেন, খড়গপুরের খেমাশুলি রেল অবরোধের পাশাপাশি পথ অবরোধও করা হয়। এবং পুরুলিয়ার কুস্তাউড় স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন, প্রায় দেড় দিন পেরোতে চললো, গতকাল ভোর 5টা থেকে অবরোধ শুরু হয়েছে, এখনো চলছে। আপন গিন্দা সে গিতেন্দ্র কা টিকিট কিনে কে রা থা তো টিকিট ক্যান্সেল হো গিয়া, চার্ট মে নাম্বার দিয়া থা, চার্ট মে পুরা নিকল লিয়া, তো আপন কো তো পয়সা কা আয়েগে, পয়সা কোন দেগা, ইন লোক বলতে হ্যা জিধার টিকিট কাটা থা উধার পয়সা মিলেগা, ইধার নেই, প্ল্যাটফর্ম পে নেই, আবি ওই ওই টেনশন হ্যায় হাম লোক কা। আবি মে মহারাষ্ট্র রেহনে ওয়ালা হুঁ, মেরে সাথ 10 ক্যান্ডিডেট হ্যায় স্যার, ইয়হাঁ পে মে কল আজাদ হিন্দ এক্সপ্রেস কা মেরা রিজার্ভেশন থা, এক একদম মে ও ক্যান্সেল হো গই, আজ ও জানা থা, আজ ভি ও ক্যান্সেল হো গই, দো দিন বজেট ইয়হাঁ পে রেহনে সে ইতনা হামারা বজেট বড় গেছে স্যার। আজকে আমাদের জার্নি ছিল ডাউট কেল্লাতে, আমরা যাচ্ছিলাম পার্সোনাল অফিস টুডে, তো এখানে এসে দেখলাম যে এই গীতাঞ্জলি ক্যান্সেল, ইভেন ওই লাইনের সমস্ত ট্রেনই ক্যান্সেল হয়ে গেছে কোনো ট্রাইবাল কোনো ডিস্টার্বেন্সের জন্য। তো এনকোয়ারিতে গিয়ে যখন জিজ্ঞেস করা হলো, এনকোয়ারি যারা বলছে যে ওই লাইনে সব ট্রেন ক্যান্সেল, আর কবে রিজিউম করবে সেটা ওরা কিছু বলতে পারছে না, ট্যুরটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গিয়েছে।